আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো রয়েছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে আপনাদের সাবমিটারের বিদ্যুৎ বিল হিসাব করবেন, এক ইউনিটের জন্য কত টাকা হারে আপনার বাসাবাড়ির মালিককে বিদ্যুৎ বিল দিবেন, তো সেই প্রসেসটি আজকে আমি আপনাদের দেখাবো। এতে করে আপনার বাসাবাড়ির মালিক আপনার কাছ থেকে একটি টাকাও বেশি নিতে পারবে না, আর আপনি যদি বাসাবাড়ির মালিক হয়ে থাকেন তাহলে আপনার ভাড়াটিও আপনাকে একটি টাকাও কম দিতে পারবে না। তো ভিউয়ার্স, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, চলুন শুরু করা যাক। তো ভিউয়ার্স, সাবমিটারের বিদ্যুৎ বিল হিসাব করার জন্য প্রথমেই আপনাদেরকে জানতে হবে যে মেইন মিটারে মোট কত টাকা বিল এসেছে এবং মেইন মিটারে এ মাসে কত ইউনিট খরচ হয়েছে। তো ভিউয়ার্স, পল্লী বিদ্যুৎ অফিস থেকে আপনাদের বাসা বাড়ি মালিককে একটি বিদ্যুৎ বিলের কাগজ দেবে, তো সেই বিদ্যুৎ বিলের কাগজে দেখবেন কত ইউনিট এ মাসে খরচ হয়েছে মেইন মিটার থেকে এবং মোট কত টাকা বিল এসেছে। তো আমি আপনাদেরকে বোঝানোর ক্ষেত্রে একটি পল্লী বিদ্যুতের বিলের কাগজ আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এই বিদ্যুৎ বিলের কাগজে এ মাসে মোট বিল এসেছে 177 টাকা এবং এই মাসে ইউনিট এসেছে 30 ইউনিট। তো ইউনিট দেখুন, এখানে লেখা রয়েছে বর্তমান রিডিং এবং এদিকের লেখা রয়েছে পূর্ববর্তী রিডিং। বর্তমান রিডিং থেকে পূর্ববর্তী রিডিং যদি বাধ্য হয় তাহলে ইউনিট পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনারা যারা ইউনিট বের করতে জানেন না যে প্রতি মাসে কত ইউনিট ব্যবহার করা হয় সেটি আপনারা কীভাবে বের করবেন, তো এ নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে। তো সেই ভিডিও লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো এখন আপনারা কী করবেন ভিউয়ার্স, সাবমিটারের বিদ্যুৎ বিল হিসাব করার জন্য আপনাদেরকে কী করতে হবে, মোট যে টাকাটা এসেছে এই মাসে সেই টাকা থেকে মোট ব্যবহার করা ইউনিট এটা দিয়ে আপনারা ভাগ করবেন ভিউয়ার্স। তো আমি একটি হিসাব করে রেখেছি আপনাদের সুবিধার্থে। তো দেখুন, এ মাসে মেইন মিটার মোট বিদ্যুৎ বিল এসেছে 177 টাকা এবং ইউনিট এসেছে মোট 30 ইউনিট। তো 177 টাকাকে আমরা যদি 30 ইউনিট দিয়ে ভাগ দেই তাহলে পাবো 5.90 টাকা। তো ভিউয়ার্স, এই রেটটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই রেটটির মাধ্যমে আপনি আপনার সাবমিটারের হিসাব বের করতে পারবেন যে সাবমিটারের জন্য প্রতি মাসে আপনার প্রতি ইউনিটের জন্য আপনি কত টাকা বিল দেবেন বাড়িওয়ালাকে। তো একটি মেইন মিটারের আওতায় 5টি সাবমিটার থাকুক, একটি সাবমিটার থাকুক, 2টি সাবমিটার থাকুক, সেটি দেখার বিষয় না। তো আপনার মূল যেটি বিষয় সেটি হচ্ছে মেইন মিটারের মোট বিল থেকে আপনারা মেইন মিটারে ব্যবহৃত মোট ইউনিটটি ভাগ দেবেন, ভাগ দিয়ে যে রেটটি পাবেন সেটি আপনাদের দরকার পড়বে। তো সেই রেটটি বের করার পর আপনারা কী করবেন, আপনাদের সাবমিটারে চলে যাবেন। তো আপনাদের সাবমিটারে গিয়ে দেখবেন এ মাসে কত ইউনিট আপনি ব্যবহার করেছেন। তো ভিউয়ার্স, ইউনিট বের করতে না পারলে এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ইউনিট বের করা নিয়ে আমার একটি ভিডিও আপলোড করাই রয়েছে, তো সেই ভিডিওটি দেখলে আপনারা ইউনিট বের করতে পারবেন যে প্রতি মাসে আপনি কত ইউনিট ব্যবহার করছেন সেটি কীভাবে আপনারা নির্ধারণ করবেন। তো ভিউয়ার্স, আপনি আপনার সাবমিটারে গিয়ে দেখলেন যে এই মাসে আপনি 10 ইউনিট খরচ করেছেন। তো এই 10 ইউনিটের জন্য আপনি আপনার বাড়িওয়ালাকে কত টাকা দেবেন, তো সেটি আপনি কীভাবে বের করবেন। তো আপনি যে 10 ইউনিট ব্যবহার করছেন সেই 10 ইউনিট কে আপনারা যে রেটটি বের করলেন সেই রেটটি দিয়ে আপনারা গুণ করবেন। তো 10 ইউনিটের জন্য আপনার ইউনিট রেট হবে প্রতি ইউনিটের জন্য 5.90 টাকা। তো 5.90 টাকা আমরা যদি 10 ইউনিটকে গুণন করি তাহলে পাই 59 টাকা। তো আপনি আপনার বাসা বাড়ির মালিককে দেবেন 10 ইউনিটের জন্য 59 টাকা। তো ভিউয়ার্স, আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য এত কম ইউনিট দিয়ে বোঝাচ্ছি, তো আপনাদের ইউনিট হয়তো এর চেয়ে বেশি হবে। তো আপনারা ঠিক এভাবেই কিন্তু ক্যালকুলেট করবেন, অর্থাৎ মেইন মিটারের মোট বিলটি থেকে ওই মেইন মিটারের মোট ইউনিট দিয়ে ভাগ করবেন, যে ইউনিট রেটটি বের হবে সেটি আপনার সাবমিটারের মোট ইউনিট এক মাসে ব্যবহার করা ইউনিটটি দিয়ে এই রেটটিকে আপনারা গুণন করবেন। গুণন করে যে টাকাটি পাবেন সেটি হচ্ছে আপনার সাবমিটারের বিল। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে আরো একটু ক্লিয়ার করে বোঝাই। তো দেখুন, এই বিলের কাগজটি থেকেই বোঝাচ্ছি। তো দেখুন, এই বিলের কাগজে, এটি হচ্ছে মেইন মিটারের বিলের কাগজ। তো এখানে দেখুন 30 ইউনিট জমা হয়েছে। তো এই মেইন মিটারের আওতায় আরও 2টি সাবমিটার রয়েছে, কতটি সাবমিটার থাকুক সমস্যা নাই, তো আমি 2টি দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি আপনারা যাতে সহজেই বুঝতে পারেন। তো দেখুন, মেইন মিটারের ব্যবহৃত ইউনিট হচ্ছে 30। তো সাবমিটার 1 এবং সাবমিটার 2, সরি, এটা হচ্ছে সাবমিটার 2, অর্থাৎ
এই মেন মিটারের আওতায় দুইটি সাবমিটার রয়েছে এবং বাড়িওয়ালা তো রয়েছেই। তো সাবমিটার এক অর্থাৎ আপনি একজন সাবমিটার এর মালিক, তো এর জন্য আপনার 10 ইউনিট, এর জন্য সাবমিটার এক দিয়েছে 10 ইউনিট। হয়তো আরেকজন বাড়িওয়ালা ভাড়া রয়েছে, ভাড়াটিয়া, তার সাবমিটার নম্বর 2। তো 2 নম্বর সাবমিটারের ইউনিট জমা হয়েছে 5 ইউনিট, অর্থাৎ সাবমিটার এক এবং দুই মিলে মোট ইউনিট হয়েছে 15 ইউনিট। এই 30 ইউনিট থেকে 15 ইউনিট বাদ দিলে বাকি থাকে 15 ইউনিট। তো এই বাকি 15 ইউনিট হচ্ছে বাড়িওয়ালার ব্যবহার করা ইউনিট। তো আপনার 10 ইউনিটের জন্য 5.90 টাকা হারে বিল দিলে আপনার টাকা আসে 59 টাকা। দ্বিতীয় নম্বর যে সাবমিটার রয়েছে সেই সাবমিটারের আওতায় ইউনিট এ মাসে ব্যবহার হয়েছে 5 ইউনিট, তো প্রতি ইউনিটের জন্য টাকা দিতে হবে 5.90 টাকা হারে। তো 5 ইউনিটের জন্য আসে 29.50 টাকা। এরপর অবশিষ্ট 15 ইউনিট সেটি হচ্ছে বাড়িওয়ালা জন্য, তো বাড়িওয়ালা এই ইউনিটটি ব্যবহার করেছেন, তো প্রতি ইউনিটের জন্য বাড়িওয়ালাকেও দিতে হবে 5.90 টাকা হারে। তো বাড়িওয়ালার টাকা আসে 88.50 টাকা। এখন আপনারা এই 3টি টাকা যদি যোগ করেন, যোগ করে দেখবেন যে 177 টাকা হয়েছে। অর্থাৎ এই যে এই মেইন মিটারের যে মোট বিলটি রয়েছে দেখুন একদম একুরেট হিসাবটি মিলেছে, 1টি টাকাও কিন্তু বাড়িওয়ালা আপনার কাছ থেকে বেশি নিতে পারবে না, একদম একুরেট হিসাব। এটি একদম যেটি প্রকৃত হিসাব বিদ্যুৎ বিল হিসাব করার, এটি একদম প্রকৃত হিসাব। তো ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবারকে পাওয়ার জন্য। ধন্যবাদ।